আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই যে আজকে আমি টমেটো মাখাই খাবো। এই যে দুইটা টমেটো নিয়েছি, দুইটা মরিচ। মরিচ কিন্তু অনেক ঝাল, কী বলবো। আর ভিডিওটা একটু কেমন যেন উল্টে গেছে, বুঝতে পারিনি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আর যে সমস্ত ভাই বোনরা আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ইদানিং একটু খুব চিন্তিতর মধ্যে আছি, জানেন তো। গতকালকের ভিডিওতে বলেছি আমার ইনপরের কিছু কাজ আছে ইউটিউবে, এটা আমি কমপ্লিট করতে পারবো না, এটা আমি বাড়িতে যেয়ে কমপ্লিট করব। এজন্য চুপচাপ এভাবে চালাচ্ছি, দেখা যাক কী হয়। তবে আপনাদের সাপোর্ট চাই, আপনাদেরকে আমি যতদূর সম্ভব আমি সাপোর্ট করে যাব। তবে আমার চিন্তার বিষয়ে একটা কমেন্ট কেন যায় না, এই হচ্ছে একটা কথা। কমেন্ট গেলে তো মানুষ বুঝবে না আমার ভিডিও দেখছে, খামাকা বিনা কারণে তারা আমার ভিডিও কেন দেখবে। আমি তো অথচ সবার ভিডিও আমি দেখে যাচ্ছি, যার যার ভিডিও দেখেছি, পরবর্তীতে তার ভিডিওর কমেন্ট যদি রিপ্লাই না আসে, তার ভিডিও আমি পরবর্তীতে যে ঢুকে আমি তাকে দেখি, হ্যাঁ দেখে দেখি যে আমার লাইক ঠিকই আছে, আমার আছে কমেন্ট নাই, এটা হচ্ছে দুঃখের বিষয়। তো ভাইয়া অপরা, এই যে আর যেটা দেখলেন না, ওটা আছে আপনার তেঁতুল। তেঁতুল ব্লেন্ডার করে ফ্রিজে রাখা হয়, ওটা নাস্তার সাথেও খাওয়া পড়ে। আর এই যে আজকে দুপুরে রান্নাবান্না আমার নাই, এটা মামার জন্য। যেটা দেখতেছেন এটা হচ্ছে তন্দুল, এখানে আরবি ভাষায় বলে কুস কুস। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, মনে করেন এক টিস্পুন অয়েল নিয়েছি কোনো রকম, সেটাকে একটু কষিয়ে নিয়েছি। আর হচ্ছে হালকা পাতলা লবণ, হলুদ দিয়ে নিয়েছি, হলুদ হালকা একটু জিরা, ওরা কি একটা মশলা খায় ওটা দিয়েছি, দিয়ে তাই কষিয়ে নিয়ে এখন এটাও দিয়ে দেবো, আলু আর এই তন্দুল। খেতে কিন্তু এটা অনেক মজা, তা আমি ওদের মতন ভাবে রান্না করে দিচ্ছি। এই যে দেখুন ফ্যাকাশে কালার। তো ভাইয়া অপুরা, যে সমস্ত ভাই বোনরা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান দয়া করে। আর দয়া করে আপনারা একটা লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ একটা লাইক দিবেন। এই যে জলের পানি দিয়ে দিয়েছি, না এটা কষাবো, কষিয়ে নেবো। আর এসে ভাত, আজকে সাদা ভাত, আমার তরকারি আছে দেখে আমি রান্না করিনি, আমি আলিশিয়ে করে আজকে রান্না করিনি, কারণ আমার মনটা ভালো নেই, এজন্য আমি আর রান্না করিনি। কালকের গতকালকের খাবার রয়েছে, ওইটা গরম করে খাবো। এই যে রান্না আমার শেষ, মামার জন্য ভাত বেড়ে নিব। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো মতেই আগাইতে পারবো না। আমি কিন্তু অনেক ডেভেলপ, মানে কি বলবো, আমি পারিবারিক কথা কাউকে বলতে চাই না, আর এসব না বলাই ভালো। আমি ইউটিউবে শখ করে আসিনি, কিন্তু আমি অনেক আশা নিয়ে এখানে আসছি, এখানে পা বাড়াইছি, কারণ আমার আম্মু চলতে ফিরতে পারে না, বসাল, তাকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। এই যে মামাকে খেতে দিয়েছি। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ।